জাতীয় সঞ্চয়পত্রের স্কিমগুলোর মুনাফার হার কমানোর পর প্রবাসীদের বন্ডের মুনাফার হারও কমিয়েছে সরকার। এক্ষেত্রে যার যত বেশি বিনিয়োগ তার মুনাফার হার তত কম হবে, তবে 15 লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার আগের মতোই থাকছে। গত 21 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে সঞ্চয়পত্রের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন বন্ডের মুনাফার হার কমে যাচ্ছে। সরকারের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন প্রবাসী বিনিয়োগকারীরা। দর্শক, অনেকেই জানেন না বন্ড আসলে কি, এখানে বিনিয়োগ করলে কি কি সুবিধা পাওয়া যায়। বন্ড হলো এক ধরনের চুক্তি বা ঋণপত্র। যে চুক্তিপত্রের মাধ্যমে কোনো কোম্পানি বিনিয়োগকারীর কাছ থেকে টাকা সংগ্রহ করে তাকে বন্ড বলে। এই বিনিয়োগের বিপরীতে সংশ্লিষ্ট কোম্পানি বিনিয়োগকারীকে নির্দিষ্ট মাত্রায় মুনাফা প্রদান করে। বেসরকারি কোম্পানিগুলোর মতোই বাংলাদেশের সরকার বন্ড বিক্রি করে ছোট ছোট বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে, যাকে আমরা সাধারণত সঞ্চয়পত্র হিসেবে চিনে থাকি। এই সঞ্চয়পত্রের মতোই প্রবাসীদের জন্য সরকার 3 ধরনের বন্ড বিক্রি করে থাকে। বিদেশে অবস্থানরত যে কোনো ব্যক্তি এসব বন্ড কিনে টাকা সঞ্চয়ের পাশাপাশি মুনাফা লাভ করতে পারেন। এছাড়া প্রতিটি বন্ডে বিনিয়োগকারী প্রবাসীদের জন্য সরকার বেশ কিছু সুবিধাও প্রদান করে। প্রবাসীদের 3 বন্ড হলো ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড। এসব বন্ড পাওয়া যায় বিদেশি এক্সচেঞ্জ হাউস, দেশি ব্যাংকের বিদেশি কোনো শাখা ও বাংলাদেশ ব্যাংক শাখায়। আবার এসব বন্ডের বিপরীতে দেশি ব্যাংক থেকে ঋণও পাওয়া যায়। বিনিয়োগ করা অর্থ চাইলে আবার বিদেশে ফেরতও নিতে পারেন প্রবাসীরা। এসব বন্ডে বিনিয়োগ করে CIP সুবিধা পাওয়া যায়। আবার এখান থেকে যে আয় হয় তার জন্য কোনো করও দিতে হয় না। প্রবাসীর উপার্জিত অর্থ সঞ্চয় এবং বিনিয়োগে উৎসাহিত করতে 1981 সালে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড চালু করে সরকার। এর মেয়াদ 5 বছর। এই বন্ডের মূল্য 25,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত। এখানে বিনিয়োগ করলে প্রবাসীরা নানা সুযোগ সুবিধাও পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছে 40-50% পর্যন্ত মৃত্যু ঝুঁকির সুবিধা, স্বয়ংক্রিয়ভাবে একাধিক মেয়াদের জন্য পুনরায় বিনিয়োগ সুবিধা, 6 মাস পরপর মুনাফা প্রদান, বন্ডের বিপরীতে যে কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণের সুবিধা। এসব বন্ড বাংলাদেশ ব্যাংক এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের যে কোনো বাণিজ্যিক ব্যাংকের শাখা, এক্সচেঞ্জ হাউস, এক্সচেঞ্জ কোম্পানি অথবা যে কোনো ব্যাংকের অথরাইজড ডিলার শাখা থেকে ক্রয় করা যায়। এতদিন এই বন্ডে বিনিয়োগকারী 12% হারে মুনাফা পেতেন। সরকারের নতুন সিদ্ধান্তে 15 লাখ টাকা বেশি বিনিয়োগ করলে মেয়াদ শেষে মুনাফার হার হবে 10.27%, 30 লাখ টাকার বেশি বিনিয়োগ করলে মুনাফার হার হবে 9.33%, আর 50 লাখ টাকার বেশি বিনিয়োগ করলে মেয়াদ শেষে বিনিয়োগকারী পাবেন 8.40% হারে মুনাফা। প্রবাসীরা সাধারণত ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করে থাকেন, ফলে সরকারের মুনাফা কমানোর সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছেন অনেক প্রবাসী। মোহাম্মদ ইয়াসিন চৌধুরী নামে একজন প্রবাসী তার ফেসবুকে লিখেছেন, সরকারের এমন সিদ্ধান্তে প্রবাসীদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিনিয়োগকারী প্রবাসীরা এখন বন্ডে বিনিয়োগের টাকা বিদেশে ফেরত নিতে যাচ্ছে, এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকট দেখা দিতে পারে। তাই প্রবাসীদের পক্ষ থেকে সরকারের প্রতি আকুল আবেদন, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। অন্যথায় প্রবাসীদের রেমিটেন্স অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রবাসীদের মাঝে সরকারের প্রতি আস্থার সংকট দেখা দিতে পারে। অন্যদিকে ইউএস ডলার প্রিমিয়াম বন্ড 3 বছর মেয়াদি। এই বন্ডে বিনিয়োগের মুনাফার হার পরিবর্তন করা হয়নি। বর্তমানে এই বন্ডে মেয়াদ শেষে মুনাফার হার 7.5%। ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডও 3 বছর মেয়াদি, মেয়াদ শেষে মুনাফার হার 6.5%। এই বন্ডেও মুনাফার হারে কোনো পরিবর্তন আনা হয়নি। এর আগে গত বছরের ডিসেম্বরেও প্রবাসীদের বন্ডে বিনিয়োগ সীমাবদ্ধ করে দেয় সরকার। সরকারের এমন সিদ্ধান্তে সে সময় সরকারের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন প্রবাসীরা। তবে এসব বিষয়ে অর্থ মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের মতো এত মুনাফা উন্নত দেশগুলোতেও পাওয়া যায় না। আগে প্রবাসীরা বন্ডে বিনিয়োগ করত অনেক কম, ফলে মুনাফার হার ছিল অনেক বেশি। ইদানিং বন্ড কেনার হার অনেক বেড়ে গেছে। খোঁজ নিয়ে জানা যায়, করোনা ভাইরাস মহামারীর মধ্যেও দেশে সঞ্চয়পত্রের বিক্রি অনেক বেড়ে গেছে। যদিও নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য সরকার সঞ্চয়পত্র বিক্রি করে, তবে এতে মুনাফার পরিমাণ অনেক বেশি হওয়ায় ধনীরাও সঞ্চয়পত্রে ঝুঁকছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। এখন প্রবাসীরাও এই ক্ষতির তালিকায় যুক্ত হলো, ফলে সরকারের সিদ্ধান্তে হতাশ হয়ে পড়েছেন রেমিটেন্স যোদ্ধারা। প্রবাস টাইম ডেস্ক রিপোর্ট।